Hello guys, welcome my channel It Shekhar's Blog. বন্ধুরা আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ, বেশি কিছু করতে পারতেছি না। তো এই ফটোটি হয়েছে আমরা হাফলং স্টেশন থেকে তুলছি। তো এটি হয়েছে আমরা এখানে তো এটির ব্যাগ গোটাবো, তোমরা কী করে জানি না। তো আমরা এখন আসি হাফলং স্টেশন, এটা আসামে পড়ে। তো এখানে দিদি বয়া রয়েছে, এটা মামি, আর বাড়ির থেকে আমরা এখন বড় ইয়ার বেদ গোটা টুলোতে আছি, 10 টাকা 10 টাকা। তো এখানে আবার একটা কাণ্ড হয়েছে, আমরা এখন ভিতরে ঢুকতে কামড়ের ভিতরে ঢুকতে এটি খাইতে আসি। আমি তানিরে কইলাম লবণ মরিচ দিব লাগে, তানি দিতে আসে আমার বারবার পেঁয়াজ আর কিতা ধন্যবাদ এটি। তো আমি জোর করে এই সময় ট্রেনও ছাড়িয়ে জোর করে দুই চামিচ লইছি, আর আমলকেই লইছি, বড়ই লইছি, খুব স্বাদ কিন্তু এটি। তো আমরা একদম মাই এই হাফলংয়ের পরে ডাইরেক্ট লামডিং স্টেশন চলে যাইছি। এর আগে আমি কোনো ভিডিও ভিডিও বানাইছি না, তো তারা হলো আমরা রিলেটিভস, তারা আমরা খাওয়া আনছে, বাচ্চাবেলা খাইতাম অনেক কিছু, 3 রকমের পিঠা, তারপর চিপস চকলেট, তারপরে ভাত তো আছেই, তো তোমাদের দেখাইতে আসি এগুলি। বন্ধুরা এখানে আছে হলো চিপস, ভিতরে এগুলি এগুলি হলো পিঠা। তো আর ভিতরে যেতে পারছি আসি না, এখানে মানে কন্টেনারে করে আনছে তারা তরকারি, এখানে ভাত, ডিম, অমলেট, জল, তো তারা অনেক কিছু আনছে। তো খাইবার পরে আমরা খাইতে খাইতে একদম চলে আসছি গুয়াহাটি স্টেশনে। তো এখানে দাদা, বর্দি আর সোনু মানে আমার ভাই দাঁড়া রয়েছে, আমরা বাইরে একটু আইসি ঘুরতাম, খুব সুন্দর লাগে। অনেকক্ষণ পরে ট্রেন থেকে বাড়িতে বাইরেছি। তো আমি হঠাৎ করে দেখতে আসি এখানে এই গুয়াহাটি এটার মধ্যে জল, জলের এটার মধ্যে জলই নাই, জলে চলেন না, আমরা মনে হচ্ছে জলে বোতল টোতলটি ফুরামো। তো এখানে একজন বইয়া রয়েছে দেখতে আসি, আর দেখো এটা হলো ট্রেন, এটা আমরা না অন্য একটা ট্রেন, তো মানুষ আইতে আসি দূর বেটা জল। বন্ধুগণ আমরা মোটামুটি চলে আসি কোন স্টেশন জানি, জলপাইগুড়ি রোড স্টেশনে স্টেশন করছি। তো এটি হচ্ছে আমরা লাগেজ ট্রেন, লাগেজ লে ফাড়াফাড়ি করে। তো আমরা ট্রেনে নেমে গেছি, তো এটা হলো জলপাইগুড়ি রোড স্টেশন। তো এখন সবাই লাগেজ লয়ে টানাটানি করে সবাই জায়গা। তো একটা ফটো তুলছিলাম, এটাও দিমু এটার মধ্যে অ্যাড করে, তো তোমরা দেখিও নেমে সেটা এ ফটো দুইটা তুলছি। তো পিছনে দুইজন দাদা, একটা বর্দা আমার, একটা তার বন্ধু। তো আমরা যাইতেছি, আমি বহুত কষ্ট মোবাইলটা লইয়া ভিডিও করতেছি স্টেশনের মধ্যে। তো স্টেশন থেকে বাইরেতে আসি, তো এটা হলো জলপাইগুড়ি রোড স্টেশন, প্রায় বাইরে গেছি আমরা স্টেশন থেকে। এটা হলো গাড়ির মধ্যে আমরা আসি, ভাঙা টমটমকের মধ্যে জীবন অর্জনের কিছু সময় এসব গাড়ি। তো এখন উঠতে আসি, স্টেশনটা কিন্তু খুব সুন্দর বাইরের থেকে। তো আমার পিছনে আওয়াজ পাইবা,
কুত্তা চিল্লার তো ভিডিও হলো রেজিস্ট্রেশন ডাক গাইস আমরা চলে আসি মাত্র রুমে আসি তো তুই তো ওদিন কাজ তুই বাড়ি সাথে আছিস এখানে এখন চা খাওয়ার প্রিপারেশন চলে কি দোকানের চা খাইব না ঘরে বানানি চা খাইব তো এখন আমরা মোটামুটি রুমে আয়া জাস্ট জাস্ট চেঞ্জ করলাম তো এই দেখে আমরা লাগেজ মোটামুটি একটা এয়ারপোর্টের মতো তো তোমার সঙ্গে ড্রেস চেঞ্জ করে কথা বলবো টাটা